মেয়েদের আবাসিক হ্যান্ডবল কোচিং ক্যাম্প চলছে উমাকান্ত প্লে সেন্টারে। মেয়েদের হ্যান্ডবলে এগিয়ে নিয়ে যাওয়া, এ লক্ষ্যে ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে সাব জুনিয়র ও জুনিয়র হ্যান্ডবল প্রশিক্ষণ শিবির। উমাকান্ত প্লে সেন্টারে চলা আবাসিক শিবিরের মঙ্গলবার ষষ্ঠ দিন, 10 দিন ব্যাপী চলবে এই শিবির। প্রশিক্ষক হিসেবে রয়েছেন রজত ঘোষ সহ দুইজন। আমাদের উদ্দেশ্য একটাই, ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনে ত্রিপুরা মেয়েদের কিভাবে অগ্রগতি করা যায়, সেজন্য আমরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সবাই 10 দিন ব্যাপী একটা কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। আজকে 6 দিন চলছে এবং খেলাটা হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদের কোচিং সেন্টারের যারা কোচরা রয়েছে, ডক্টর কন্তা দেব আর প্রশিক্ষক আছে রজত ঘোষরা, ওরা দুজন অক্লান্ত পরিশ্রম করে চলছে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।